ভালোবাসা প্রেম ছেকা আর কত যে প্যারা চলে না সব ছাড়া স্বপ্ন দেখি বড় হবার হাতি ঘোড়া চড়ার আচ্ছা, তো আপনাদের এই ইউনিভার্সিটিতে একটা ছেলে মোস্ট দুইটা বড় বড় দাঁড়িওয়ালা রজত নামে কাউকে চিনেন নাকি? আমি একটা বিজনেস ওপেন করতেছি, বুঝছো? আর এই বিজনেসটার জন্য তোমাকে থ্যাঙ্কস, বিকজ এই বিজনেসটার আইডিয়াটা আসছে আমার তোমার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। একটা জিনিসও আমাকে বললো যে মেয়ে মানুষের সাথে চিল্লাপাল্লা করে উচ্চবাচ্য করে কখনো ওই বীর পুরুষত্ব দেখানো যায় না, এটা হয় না। আর এটাও বলছে যে বল্টু একটা মানুষ আর তেলাফুকো একটা পাখি, ওর কত শোনা লাভ আছে? কোথায় যাচ্ছ নাদিয়া? জাহান্নামে। তুমি এভাবে তো অসম্মান করে দিয়ে ঘুরে দাঁড়িয়ে চলে যেতে পারো না। একটা পুরুষ শাসিত সমাজের, পুরুষ শাসিত পৃথিবীতে একজন পুরুষ এখানে উপস্থিত হয়েছে, তুমি ছাদের উপর তার উপস্থিতি অনুভব করতে পারা সত্ত্বেও কোনো কথাবার্তা না বলে, কোনো সঠিকভাবে বিদায় না নিয়ে, সসম্মানে না বিদায় নিয়ে তুমি চলে যেতে পারো না। কেন? তুমি না বলছো তোমার পছন্দ মতো আমি কথা বলতে না পারলে, তোমাকে হুজুর হুজুর করতে না পারলে, তোমার সাথে কথাবার্তা বন্ধ করে দিতে? ওই যে ওরকম করে, যেমন শামিম কি করছো, শামিম কি খাবে, শামিম কি ওদিকে তাকাবে, আমি তোমার সাথে ওইভাবে কথা বলতে পারবো না, আর শিখিও না এভাবে কথা বলা। তুমি কথা বলতে পারো না পারো, সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? তুমি তাই বলে চলে যেতে পারো না, এ চলে যাওয়ার সিদ্ধান্ত তুমি নিতে পারো না। তুমি নারী কুলের একজন নারী প্রতিনিধি, তাই না? তুমি কখনোই সিদ্ধান্ত নিতে পারো না। কেন পারি না? কারণ আমি একটি পুরুষ শাসিত সমাজের পুরুষ, এই পুরুষ শাসিত সমাজ একজন পুরুষই সিদ্ধান্ত নেবে। আমি বলেছি আমি আগে থেকে এই পতাকা বহনকারী, সো আমি এখানকে সিদ্ধান্ত নেব, এখান থেকে যাবো কে যাবো না, কে বিদায় নেবো কি নেবো না, কি দাঁড়িয়ে থাকবো কি থাকবো না। দেখো স্বামী, আমার তোমার এ ধরনের কথা একদম ভালো লাগতেছে না। আগে তো তোমার চাকরি ছিল না, তখন মাথার মধ্যে কোনো ঘিলুই ছিল না, আর এখন তো মাথার মধ্যে কোথায় কি একটা ভূত আসছে। তুমি যাতা বলে কথা বলছো, মাথায় ঘিলু আছে কি নাই তুমি এরকম কথা তুমি আসলে বলতে পারো না নাদিয়া। পারি, তুমি আমাকে চাকরি দিয়ে খোটা দিয়ে কোনো থামাতে পারবে না, ঠিক আছে? কিন্তু আমি তোকে যেটা বলছি, সম্মানটা তোমার পৃথিবীতে সারা জীবন চলার পথের জন্য লাগবে, আমি বলে দিচ্ছি। তুমি আমার সাথে কথা বলার দরকার নাই, তুমি রাস্তা মাপতে পারো, প্লিজ। তোমার রাস্তায় এই দিকে সোজা গিয়ে যদি বাইরে যায়, বাইরে যা তাহলে আলো আধারে মাঝে সিঁড়ি দেখতে পাবে, সিঁড়ি হেঁটে নেমে চলে যাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমার কথা শোনো। থ্যাংক ইউ। তুমি বলছো না রাস্তা মাপতে, তো আমি আমার রাস্তাই মাপতেছিলাম। তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপি। যতদিন না পর্যন্ত তুমি আমার সাথে ভালো বিহেভ না করবা, অতদিন পর্যন্ত তোমার সাথে আমি কথা বলবো না। আমি রাস্তা মাপি না, আমার রাস্তা মাপার সময় নাই। সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক আগে পাশ করেছি, তারপর টি স্কেল নিয়ে আমি এখন রাস্তা মাপতে পারবো না। থ্যাংক ইউ। তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে কি কি মাপছো তুমি? হ্যাঁ নাদিয়া, অনেক মাপ মাপি হয়ে যাচ্ছে, দয়া করে চলে যাও, হেঁটে চলে যাও, মাপা লাগবে না, চলে যাও। মাথাটা মনে রেখো কথাটা, তুমি যেরকম ছিলে আগে সেরকম যদি আমাকে ফিরত আসতে পারো তাহলে নাদির সাথে যোগাযোগ করো, এছাড়া নাদিয়াকে ভুলে যাও। তুমিও বোঝার চেষ্টা করো যে তুমি আই মাইন্ড ইট। Thank you.
দিছে কে আমার সামনে তুই বস এই তুই মারি দে ভাই মারি দে ভাই ভাই ভাইয়া ফেটে যাবে কি ফেটে যাবে প্যান্ট এত মোড় হইছস কে তাহলে খারাপ হয় স্টেট খারাপ থাক সোজা বাবলয়ে খারাপ স্টেট স্টেট সোজা খারাপ শামিমরে কি বুদ্ধি দিছস হ্যাঁ শামিমরে কি বুদ্ধি দিছস ও ভাইয়া কে ভাইয়া এতদিন না মামা মামা করতে করতে মুখ দিয়ে রস বের করে লইলা তুমি আমার বয়সে বড় না ভাইয়ারে কি বুদ্ধি দিছস তুই শিশু তো শিশুর মাথা থেকে এটি বাইরে কেমন এই যে দাঁড়া বেঞ্চের উপরে খারাপ খারাপ বেঞ্চের উপরে খারাপ ভাইয়া ভেঙে যাবে ভাঙ্গা গেলে আমার বাপেরটা যাবো তোর কি বেঞ্চের উপরে খারাপ চাচু মাইন্ড করবে তো চাচু দে হাইতাছি আমি খারাপ বেঞ্চের উপরে কান্দ এক কান্দ এক কান্দ কার কান্দ কাল খালি থাকলেই থাবড়ন কাল কান্দ রে খারাপ আবার আবার কাল 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 খালি থাকলে খালি থাবড়ন হইব কান্দ রে খারাপ থাক ভাবলবি না তোর একটা ছবি তুলতেছে দাঁড়া দাঁড়া স্ট্যাচু অফ লিবার্টি কান্দ রে খারাপ তোর মডেলিং ছবি তুলতেছে কান্দর এই ছবিটা তুললাম সন্ধ্যা সময় সন্ধ্যা পর্যন্ত তুই এমনি কানে ধরে খাড়া থাকবি আমি যদি আয়া দেখি তোর কান ছাড়ছস এই ছবিটা তুললাম আবার আবার এই ছবিটা পুরো এলাকা পোস্টার বানিয়ে ছাপাই দিবি বুঝছস কথা মনে মনে থাকে জানি ছাগল তুমি যে গার্লফ্রেন্ড নাই বেড়া গোপ্রেম লেখাই নি নিজ প্রেম করে না আরেকটা প্রেম করতে দিব না জঙ্গল একটা জঙ্গল জীবনে এটা প্রেম হইব না খাচ্ছ আমি কি চোর নাকি ডাকা যায় ভয় পাবো যাদের যে চোরের মন পুলিশ পুলিশ ওরা ভয় পায় আমি কেন ভয় পেতে যাবো আজব আচ্ছা যাক ভালো বিকজ আমি যার সাথে মিশতে যাই সবার যেটা হয় যে যখন তারা শুনে যে আমার বাবা পুলিশ কমিশনার সবাই একটু ভয় পেয়ে দূরে সরে যায় তাই আর ক্যাচ করলাম কারণ ওরা ভয় পায় কারণ ওদের হচ্ছে কি মনটা কালো আমার তো মন পরিষ্কার তোমার মতন আচ্ছা ভাই তাহলে কি আমরা ফ্রেন্ডস হতে পারি অবশ্যই ইনফ্যাক্ট আমি ততক্ষণ তোমাকে তো ফ্রেন্ডের চোখেই দেখছিলাম তাহলে কি আমরা ফ্রেন্ডস থেকে একটু বেশি কিছু হতে পারি এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট আমি তো এটাই চাই কারণ তোর ফ্রেন্ডসরা তো খুব অর্ডিনারি হয় আমি তো চাই এক্সট্রা অর্ডিনারি কিছু করতে সো এই যে দেখছো তুমি কিন্তু অ্যাকচুয়ালি আমার মনের কথাগুলো বলে দিচ্ছ এখন প্রথম প্রথম তো আচ্ছা ভাই আমার যেটা প্ল্যান আমাদের রিলেশনশিপ নিয়ে সেটা হচ্ছে যে আমাদের যে অ্যানিমাল প্ল্যানেট যেরকম ফ্যামিলি ওরকম আপনি আর আমি দুজনে একটা ফ্যামিলি লাইক আপনি আমার বড় ভাই আমি আপনার ছোট বোন না আপনার আপনার তো কোনো ছোট বোন নাই আর আমার কোনো বড় ভাই নেই আপনি আজকে থেকে আমার বড় ভাই আমি আপনার ছোট বোন আমরা টম অ্যান্ড জেরির মতো দুষ্টুমি করব মজা করব আপনি আমার পিছে লেগে থাকবেন আমি আপনার পিছে লেগে থাকব অনেক মজা হবে ওয়েট 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 টম অ্যান্ড জেরি ক্যাপ্টেন প্ল্যানেট মানে ফ্রেন্ডশিপের ভিতরে এগুলো একটু কেমন উইয়ার্ড হয়ে যাচ্ছে না আপনি আমার বড় ভাই আমি আপনার ছোট বোন তাহলে একটা ফ্রেন্ডশিপ কি হবে বলো ইটস আ ডিফারেন্ট ভাইয়া ফ্রেন্ডশিপ ব্রাদারশিপ সিস্টারশিপ দুইটা ডিফারেন্ট শিপ তুমি দুটো শিপকে তো একসাথে করলে তো শিপটা তো তোমার সিং করবে কি বলতেছো না 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 দূর না না দুটো হবে এক্সট্রাঅর্ডিনারি শিপ টুইন শিপ না মানে ফ্রেন্ডস কিভাবে ব্রাদার সিস্টার হতে পারে
না প্লিজ না ভাই আমি তো ভাবছিলাম যে আপনি আমার বড় ভাই হবেন প্লিজ ভাইয়া আপনি আমার বড় ভাই আমি আপনার ছোট বোন প্লিজ ফ্যামিলি ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আমি যাই এখন সন্ধ্যা হয়ে গেছে আপনিও নেমে যান বিকজ জিন আমার ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে আমাকে আর জিন ধাক্কা দিবে না আমাকে ধাক্কা দিলে জিন নিচে পড়ে যাবে ওকে ভাইয়া বাই ভাইয়া মোল্লার দোর তো মসজিদ পর্যন্ত জানি আমি শুনো না সরি আই এম রিয়েলি সরি আসলে হয়েছে কি যে কয়েকদিন যাবৎ তোমার আমার মধ্যে একটু ডিস্টেন্স হয়ে গেছিলো ওই ডিস্টেন্সটা যাতে না হয় এর জন্য আমি ওই রসুন থেরাপি নিয়েছিলাম আই এম রিয়েলি সরি আমি আর করবো না আমি আমার জাস্ট মাথায় চাপ ছিল আমি কী করবো আমি বুঝতে পারি নাই তোমার সাথে ডিস্টেন্স হয়ে যাচ্ছিলো তাই আমি এটা করছি সরি আরে আর করবো না তো সরি এটা লাস্ট লাস্ট টাইম প্লিজ লাস্ট টাইম সরি রাগ ভাঙো না সরি একদম সত্যি প্রমিস প্রমিস মাফ করলাম থ্যাংক ইউ ফর দ্য লাস্ট টাইম ফর দ্য লাস্ট টাইম ওকে ওকে আন্ডা দাও আসো একটু এরকম অলওয়েজ রাগি রাগে মুড করে রাখো এর জন্য আমি ফিলটা পাই না আসলে আর যাই বাদ আমি জানতাম তোমাকে মাফ করব আমি এত লাকি জানি তুমি আমাকে ভালোবাসো না আমি যাই করব তোমাকে মাফ করে দিবা এটা তো আমার সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ যাই করে দিব মানে আরে ছাড়ো 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 আমার তো মনে হচ্ছে তুমি এতক্ষণ যাবৎ আমাকে কনভিন্স করার জন্য সব কথা বলছো মন থেকে বলো নাই রাইট আরে মন থেকে বলি না তো কোথা থেকে বলছি মন থেকেই বলছি কেন বললা যে যাই করি না কেন তুমি মাফ করে দিবা আরে না ওটা আবেগের চড়ে বলে দিছি সরি সরি না চেঞ্জ হবে না আরে তুমি আবার ওই সিম্পল ব্যাপার আজকে তো আমার সবচেয়ে খুশির দিন আমি সেকেন্ড টাইম জীবনে এত খুশি জানো ফার্স্ট খুশি হয়েছিলাম যখন আমি ক্লাস ফাইভে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম আর সেকেন্ড হচ্ছে আজকে আজকে তো আমার ঈদ তুমি আমাকে ফোন দিছো ফোন দিয়ে বলছো দেখা করতে আমি কি করছি জানো আমি আসলে আমি 10 কেজি মিষ্টি কিনছি কিনে রাস্তার বাচ্চাদেরকে বিলাইছি তোমার জন্য আমি 1 কেজি মিষ্টি নিয়ে আসি জানো খাবা তুমি বলো আমি ব্যাগে আছি রাখেন তো আপনার মিষ্টি মানে আমি এত বড় একটা ঝামেলায় পড়ছি আর আপনি আসেন মিষ্টি নিয়ে কি প্যারা কি ঝামেলা কি বলো চাচা চাচা আরে চাচা আচ্ছা শুনো বলি তোমার চাচার সাথে আমাকে একবার দেখা করে দাও আমি বলছি না তোমাকে তুমি এত টেনশন কেন করো চাচা যদি আমার সাথে একবার মানে কত ফাইজলামি করবেন চাচার কথা শুনলেই মানে দেখা করা এগুলো দেখা তো হয়ে গেছে আপনি যেগুলো বলতেন না চাচা আমাকে বাসায় এসে বলতেছিল যে মানে তুমি এই ছেলের সাথে কথা বলো দেখতে দাঁড়িয়ে আসছে মানে এগুলো কেমনে পসিবল সে আমাদের দেখে ফেলছে আমি আপনাকে কতবার মানা করছিলাম কতবার মানা করছিলাম প্লিজ আমাকে ফলো কইরে না আমরা বাইরে কথা বলবো না আচ্ছা আমাকে দেখে ফেলছে বলছে দাঁড়িয়ে আছে কানে রিং পরে দেন তার বাবা কি করে সেটাও বলতেছিল আচ্ছা সে কি বলছে আমার বাবা কি করে সরকারি জব করতে আগে এখন রিটায়ার হয়ে গেছে আচ্ছা আপনার চাচার কি একটু দাঁড়িয়ে আছে শর্ট করে
তারপরে টুপি পরে, পাঞ্জাবি পরে, একটু সিরিয়াল কিলারের মতন দেখ, মানে ওই রকম দেখতে আপনার চাচা? হ্যাঁ। ও তোমার চাচা কি করছে জানো? আমি হাইটে যেতেছি রাস্তা দিয়ে, এরকম একটা চিরকুট দেখে আমাকে বলে ভাই এই রাস্তাটা কোথায়? আমি তো এখানে নতুন আসছি। বললাম ভাই রাস্তাটা হচ্ছে এই যে এখান দিয়ে, জানো এই বিল্ডিংটা? তারপরে দেখেছি আমার বলে ভাই আপনার নাম কি, আমার বাপ কি করে, আপনি কি করেন, আপনার কয় ভাই বোন? আমি একটা টাইমে যে মেয়াজ খারাপ, আমি বলছি ভাই আপনার কি কোনো কাজ কাম নাই, আপনি থাকেন আমি গেলাম, বলে আমি চলে আসছি। আপনি সব বলে দিছেন? না আমার সব বলি নাই, সব বলার আগে আমি বলছি যে ভাই আপনার এখানে জানার কোনো দরকার নেই, আমি চলে যাই, বলে চলে আসছি। আপনি সিচুয়েশনটা বুঝতেছেন? আমার চাচা আপনাকে দেখে ফেলছে। ইভেন আমরা এখন যে কথা বলতেছি এটাও রিস্কের মধ্যে আছে, যে কোনো টাইম যদি সে এসে পড়ে। ও তোমার চাচা তাহলে আমার সাথে গেম খেলতেছে। আমিও কোনো কাঁচা খেলোয়াড় না, অপোনেন্ট স্ট্রং হলে খেলাটা কিন্তু ভালোই জমবে, আমিও দেখবো এই খেলা কতদূর যাই। আপনি আবার ফাইজলামি করতেছেন না? মানে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা তো আমি আছি, আপনি জীবনও বুঝবেন না। কি মজা পাইতেছেন? মানে এখন যদি চাচা কোনো কিছু করে ফেলে। আচ্ছা আমি বলি, তুমি এই চাচার টেনশন বাদ দাও, আমরা আজকে এটা নিয়ে ভাববই না। চলো আমরা কি করি, আমরা শিশু পার্কে যাই, যে আমরা দুজনে মনে আছে প্ল্যান করছিলাম দোলনায় বসবো, দুজন পাশাপাশি নিয়ে গল্প করবো। চলো তাহলে, তোমার মাথা থেকে চাচার এই টেনশনটাও দূর হবে। তোমার তো ক্লাসও নাই আছে, এরপর তো ক্লাস ক্লাস নাই, ফ্রি আছো, চলো আমরা শিশু পার্ক যাই। আপনি কি, জীবনও বুঝাইতে পারবো না আমি আপনাকে। শোনো ভাই সামিরা, আমরা পার্কেই যাই, চলো। কেমন চলছে তোমাদের? চলবে আর কি, মানে আমি তোমাকে বলি কি হয়েছে প্রবলেমটা। সেদিনকে আমি রাস্তায় দেখলাম যে তোমাকে ফোন করলাম। হ্যাঁ, আমি যখন মানে পিছে পিছে হাঁটতেছিলাম ও কিন্তু ঘুরে আমাকে দেখছিল, আমি আমি তো সব কিছু নোটিশ করলাম। তারপর সেদিনকে ছাদে দেখলাম, বিকজ আমরা একই বাসায় থাকি, উঠে দেখলাম সে ছাদে। ছাদে হচ্ছে কি, প্রথমত সে একটু আড়া চোখে আমাকে দেখে, দেখার পর একটা টাইমে যে আমরা হাই বলি। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসআরটিভির ওয়েবসাইট www.srtv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/srtvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসআরটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/srtvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/srtvbd তে। এসআরটিভি সাথে আছি সবসময়।